Namaskar Swagram City 18 Nolo Studio at Marosmita. Punor Aroki encounter, Ekata Nihate Rajo Tinisanat Putil Guli. Longat Guli with a whole Bhu Mafia. Dobokat Aroki Guli and Hotta Hold Dudhorho Bike Sur. Amin Gaut Aroki Guli Guli with a whole Dudhorho Drugs Mafia. Ako encounter. Ekeni Hai Tinis Tanot encounter. Longka, Doboka, aru Amin Gao. Kesudin biroti rontot kukurbare nikha ako gorosi uthil Assam arokhir maronastro. Longkar nokhutit arokhir gulit guli biddho hol Bhu Mafia Nazrul. Lamding bananchalor Bhu Mafia Nazrul Islamok logot loi nikha Lamding arokhie nokhutit obhijan cholaisil. অভিযানের সময়তে নজরুল ইসলামে লামডিং থানার ভারপ্রাপ্ত বিষয়ের পিস্তল কাহি আরক্ষীলৈ এজায় গুলি নিক্ষেপ করাত প্রত্যুত্তরত আরক্ষীও নজরুলক লক্ষ্য করে গুলি চালনা করে ভরিত গুলি লাগিছে নজরুল ইসলামর ইফালে নজরুলর গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে লামডিং আরক্ষীর বাহনখন বর্তমান নজরুল ইসলাম নগাঁও চিকিৎসাধীন হয়ে আছে Lamding Bonansolar Bhumi Bedefal Kotonar Mul Mastermind Nazrul Islamok Pullo November Greptar Kora Hoisil Nazrul Itimothe Kebagoroki Bektir Nam Koisil Enekoi Ejon Bektir Ghor Dekhai Dibo Basinake Korai Dibo Buli Koi Tehete Ulai Goisil Natural Emergency Hetur Karone Tehet Nami Bharprapto Bikoyar Pistol Tu Kahi Loi Ek Jai Guli Putale Otao অভাগর কথা যে আমার আরক্ষী বিষয়ে কারু গাছ না লাগিলে গাড়িত লাগিলে বলি পলায়ন করিবলে চেষ্টা করি থকা অবস্থা উপায়হীন হই আমার আরক্ষী দলে তেওঁর ভরি এক জায় গুলি মারিবলগিয়া হল আনহাতে ডবকাত আরক্ষীর গুলি আহত হয় দুধর্ষ বাইক চোর জাকির হোসেন মোটরসাইকেল চোর জাকিরক লগত লৈ নিশা ডবকা আরক্ষীয়ে আকাশী গঙ্গা অঞ্চলত অভিযান চলোৱাৰ সময়তে জাকিরে পলায়নৰ চেষ্টা কৰিছিল গুলিবিদ্ধ জাকির হোসেন নগাঁও ভোগেশ্বরী ফুকননি অসামরিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছে জাকির হোসেন সহ তিনিটা কুখ্যাত গাড়ি চোরক 14 নভেম্বরত যমুনামুখ আর ডবকা আরক্ষীয়ে যৌথ অভিযান চলাই কার্বি আংলঙৰ ধনশিৰিৰ পৰা গ্রেপ্তার কৰিছিল ডিমাপুৰৰ মটৰচাইকেল সৰবৰাহকাৰীৰ সৈতে সম্পৰ্ক আছে জাকির হোসেনৰ তেওঁ কোৱাৰ মতে আমিরউদ্দিন বুলি এজন ব্যক্তি কার্বি আংলঙৰ সাইডে থকা বুলি তেওঁ কলে আমার ডবকা আরক্ষী যিনি ভারপ্রাপ্ত বিষয়া অমৃত সিংহের নেতৃত্ব দল এটা ওলাই গেল ওলাই যাওয়াতে যেটু আকাশী গঙ্গা পোয়ার আগত যেটু খাল বাড়ি তাতে তেও পলায়ন করবলে চেষ্টা করতে তাকে রক্ষাবলে এক জায় গুলি মারবলগিয়া হল ইপিনে কামরূপর আমিন গাঁত আরক্ষীর গুলিত গুলিবিদ্ধ হল দুধর্ষ ড্রাগস মাফিয়া ইয়নফা এম আমিন গাঁত কামরূপ আরক্ষীর সরজমিন তদন্তর সময়ত আরক্ষীর অস্ত্রকারী পলায়নের চেষ্টা করেছিল কুখ্যাত ড্রাগস মাফিয়াটুয়ে শুকুরবারে মহানগরীর বর্ণিহাটত আরক্ষীয়ে জব্দ করেছিল প্রায় 4 কোটি মূল্যর ড্রাগস আরক্ষীর অভিযানত আটক হয়েছিল দুটা ড্রাগস সরবরাহকারী ড্রাগস সরবরাহকারী কেইটার তথ্যর ভিত্তিতে মহানগরীর ভেটাপাড়ার পৰা গ্রেপ্তার করেছিল ড্রাগস মাফিয়া ইয়নফা এম ইয়নফা এমৰ নিৰ্দেশ অনুসৰিয়েই মণিপুৰৰ পৰা সৰবৰাহ কৰিছিল ড্ৰাগছখিনি আৰক্ষীয়ে ইয়নফা এমক লৈ নিশা আমিন গাঁও তদন্ত চলোৱাৰ সময়তে সংঘটিত হয় আৰক্ষীৰ এনকাউণ্টাৰ আৰক্ষীৰ গুলিত ভৰিত আঘাতপ্ৰাপ্ত কুখ্যাত ড্ৰাগছ মাফিয়াটো প্ৰথমে তোলাৰাম বাফনা অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছিল যদিও উন্নত চিকিৎসাৰ বাবে পিছত জি এম চি এইচলৈ প্ৰেৰণ কৰা হয় মেঘালয়ৰ বৰ্ণিহাটত ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত দুজন মানুহক তাত আমি ডিটেইন করুন ইসাওবা বলে ব্যক্তিয়ে এই নার্কোটিক্স ড্রাগসিনি অর্ডার করেছিল তেখেতক আমি ভেটাপাড়াত জয়েন্ট কমিশনার পার্থ অরঠির নেতৃত্বত অভিযান চলাই আটক করবলে সক্ষম হোক বোঝায় পড়া প্রণব শর্মা ডবকার পড়া আব্দুল হাকিম আর উত্তর গুয়াহাটির পড়া রন্টু বৈশ্য নিউজ 18 অসম নর্থ ইস্ট নাগরিকতার বাবে প্রায় 40 বছরিয়া আইনী যুঁজ ন্যায় পেলায় বঙ্গাইগাঁওয়ের পুষ্পা রানী ঘোষে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের রায়ক লৈ উৎফুল্লিত 75 বর্ষীয় মহিলাগী বিদেশী ন্যায়াধীকরণে বিদেশী ঘোষণা করেছিল মহিলাগী দুকুড়ি বছর ধরে আইনী যুঁজের পিছত অবশেষত ভারতীয় বলে স্বীকৃতি লাভ করলে এইগী মহিলায়
আবেগত উচুপি উঠিল তেওঁৰ পুত্ৰ। উকিলে এনেকা আমাক ভয় দেখাইছে যে ৰাতি আহি উঠাই লৈ যাব। তো মানে আমি এনেকা ভাবিছিলো যে সিহঁতেতো আহি লৈ যাব, কিন্তু যাওঁতে যাওঁতে বা তাতে ৰাখিতে এদিন দুদিন হয়তো মা এক্সপায়াৰ কৰিব। কিন্তু সেইটোৱেই মোৰ ভয় আছিল। পঁয়সত্তৰ বছৰ ঊৰ্ধৰ এই মহিলাগৰাকীৰ নাম পুষ্পাৰাণী ধৰ। বঙাইগাঁৱৰ বাবুপাৰা নিবাসী তথা প্ৰয়াত ৰেল কৰ্মচাৰী মৃণালকান্তি ধৰৰ পত্নী পুষ্পাৰাণী ধৰ স্বদেশী হোৱাৰ পিছতো বিদেশী বুলি অভিযোগ উত্থাপিত হৈছিল, যাৰ বাবে এক দীঘলীয়া কাল ন্যায়যুঁজ চলাই বৃদ্ধাগৰাকী অৱশেষত ভাৰতীয় হিচাপে পৰিচয় পত্ৰ লাভ কৰিবলৈ সক্ষম হ'ল। 2000 চনত পুষ্পাৰাণী ধৰক বিদেশী ন্যায়াধীকৰণে নটিচ জাৰি কৰিছিল। দীৰ্ঘদিন ধৰি ন্যায়াধীকৰণত গোচৰ চলি থকাৰ পিছত 2017 চনত বঙাইগাঁৱৰ বিদেশী চিনাক্তকৰণ ন্যায়াধীকৰণে পুষ্পাৰাণী ধৰক বিদেশী হিচাপে ঘোষণা কৰে। ইয়াৰ পিছতেই পুষ্পাৰাণী ধৰৰ লগতে পৰিয়ালবৰ্গই বিভিন্ন ভয় আশংকাৰ মাজেৰে দিন কটাবলগীয়া হৈছিল। এইদৰে এটা বছৰ পাৰ হোৱাৰ পিছত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে বৃদ্ধাগৰাকীৰ জামিন মঞ্জুৰ কৰে। 2017 চনত জামিন লাভৰ পিছতেই ভুক্তভোগী আৰু পৰিয়ালবৰ্গই সাময়িক সকাহ লাভ কৰিবলৈ সক্ষম হয় যদিও ন্যায়যুঁজ অব্যাহত আছিল। শেহতীয়াকৈ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে বিষয়টো পুংখানুপুংখকৈ নিৰীক্ষণ কৰি এক ৰায়দানৰ যোগেদি পুষ্পাৰাণী ধৰক স্বদেশী হিচাপে ঘোষণা কৰে। উচ্চ ন্যায়ালয়ৰ এই সিদ্ধান্তত আনন্দিত হৈ পৰিছে ভুক্তভোগী পুষ্পাৰাণী ধৰৰ লগতে তেওঁৰ পৰিয়ালবৰ্গ। ভয় লাগিছিল, মানে আমাক ৰাতি ঘুম নাই, খোৱা নাই, এই অৱস্থাই ৰাতি দিন পোহাইছে, এই আৰু কি। আমি ভয়ে একদম অসুস্থ হৈ পৰিছিলাম। ভাৰতীয় হোৱা সত্ত্বেও ন্যায়াধীকৰণে পুষ্পাৰাণী ধৰক বিদেশী সজাই হাৰশাস্তি চলোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালটোৱে। ভৱিষ্যতে এনেধৰণৰ হাৰশাস্তি কোনো লোকে যাতে সন্মুখীন হ'বলগীয়া নহয় তাৰ বাবেও ব্যৱস্থা ল'বলৈ পৰিয়ালটোৱে চৰকাৰক আহ্বান জনায়। এতিয়া জাষ্টিছ হৈছে, কিন্তু মই এইটো ক'ব বিচাৰোঁ যে এনেকুৱা হেৰেজমেণ্ট বেলেগ ফেমিলিক যাতে নাদে, স্পেচিয়েলি ছিনিয়ৰ মানুহবিলাকৰ। আৰু যিবিলাক গৰীব দুখীয়া পৰিয়াল আছে সিহঁতে অলপ এনেকুৱা কৰিব লাগে যে ৰেহাই মানে পইচাটো বেলেগ মানে চিন্তা কৰিব লাগে যে চবে এফৰ্ড কৰিব নোৱাৰিব। বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শৰ্মা, News18 অসম নৰ্থ ইষ্ট। মহানগৰী দিন দুপৰতে পুনৰ লুটপাতৰ ঘটনা। বাহনৰ